আমার জন্মদিনের গিফট দিয়ে ঘরটাকে সাজালাম। তো ঘড়িটা এখানে লাগানো, এটাকে আর এই কচুয়া। তো ফ্রেন্ড, আমার চানদান পুরো কমপ্লিট, চান কাঁচাকুচি, তারপরে হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর হচ্ছে পুজোটাও দিয়ে নিয়েছি। আর দেখো মাথায় শ্যাম্পু করেছি, চুলটা পুরো ভিজে চপচপে, ওই জন্য খুলে রেখেছি। তো এখন হচ্ছে ভাতের চালটা আর কি ধুয়ে নেব। আর দেখো জামাকাপড় আমি শুধু কেচে ধুয়ে রেখেছি, সোনাকে বললাম সোনা একটু মেলে দিয়ায়। তো চন্দন বাড়ি এসে তারপরে হচ্ছে এই দেখো কী রান্না করব, ওই জন্য চিকেন নিয়ে এসেছে চন্দন বাড়ি এসে। চন্দন চলে এসে বাড়িতে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আর এদিকে আমাদের ব্রেকফাস্টও আজকে করা হয়নি, তো একটু আলু ভেজে নিচ্ছি, আর কালকের ভাত রয়েছে সেটাই আর কি, আলু ভাজা আর ডিম দেখো এনে রেখেছি, ডিম পোচ। আর দেখো চিকেনটার মধ্যে হচ্ছে নুন হলুদ তারপরে লেবুর রস আর কি মাখিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে আলুটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেব, সোনাকে এটা দিয়েই ভাত দিয়ে দেবো কালকে যেহেতু ভাত রয়েছে একটু, আর আমিও একটু কিছু খেয়ে নেবো। আর চন্দন আজকে নাকি ডিউটি হয়েছে, তাও 12টার মধ্যেই চলে এসছে, 12টা সাড়ে 12টার মধ্যে চলে এসছে। তো তাও নাকি ডিউটি হয়েছে আজকে। তো দেখো ওই যে বসে বসে গেম খেলছে, ওর বাবা আবার ওর সামনে এসে কী যেন বলছিল, আমি অত খেয়াল করিনি। তো বারবার আমাকে বলছিল খিদে পেয়েছে খিদে পেয়েছে। আসলে কি বলতো, ওই ঘর ঝাড় দিতে মুছতেই না অনেকটা টাইম লেগে গেল। আসলে সেই যে মা যাওয়ার পরে আর সেভাবে ঘর মোছা মানে খাটের নিচ, আমি যেরকম করে আর কি মুছি, তোমরা তো জানোই আমি একদম খাটের নিচ পিছ সব একদম পরিষ্কার করে মুছি। তো আজকে সেই পুরনো দিনের মতো একদম মানে আগের মতো একদম ভালো করে ঘর ঝাড় দিয়ে মুছেছি। গুড আফটারনুন ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, মঙ্গলবার, আর এখন 2টো বাজতে যায়। তো 2টোর সময় ভিডিওটা অনেকক্ষণ আগে থেকেই শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো সব কিছু রান্নার আর কি সকাল থেকে না প্রচুর কাজ করেছি, ওই জন্য সময় পাইনি তোমাদের সামনাসামনি এসে কথা বলা। ঘর ফর মুছেছি, তারপরে বাথরুম পরিষ্কার করেছি, পুজো দিয়েছি, চান করেছি, জামাকাপড় কেচেছি, সোনা জামাকাপড়গুলো মেলে দিয়েছে, আমি আর মেলিনি। তো রান্নাঘরে হচ্ছে ডালটা বসিয়ে দিয়ে চলে আসলাম, সোনাকে খেতে দিয়েছি হচ্ছে জামাকাপড়। রান্না এখন আজকে হয় এই 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 জামাকাপড় মেলার এই প্রাইস চিত্র। তো সোনাকে আলু ভাজা দিয়ে কালকের ভাত ছিল, ডিম ভাজা দিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে খাচ্ছি এই দেখো পরশুদিনের খিচুড়ি, ভিজে ছিল সেটা বের করলাম এখন খাচ্ছি, রান্না এখনো হয়নি। তো ডাল বসিয়েছি একদিকে, আর একদিকে ভাত বসিয়েছি। আর চন্দন তো দেখালো তোমাদের চিকেন হবে, এখন চিকেন ডাল আর হচ্ছে একটা ভাজা ভুজি করবো। তো যাই হোক এখন একদমই সময় নেই কথা বলার, রান্না করতে হবে। তো চলো দেখতে হবে সারাদিন, আশা করছি তোমাদের ভালো লাগে। তো দেখো আমার হচ্ছে ডাল হয়ে গেছে, এটা হচ্ছে এই ওলকপি দিয়ে আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডালটা করেছি, মানে যেরম নর্মাল ডাল করি আর কি আমি। আর এদিকে দেখো আলু, শিম আর হচ্ছে ফুলকপি ছিল, ফুলকপি অনেকগুলো রয়েছে তো অল্প একটু দিয়েছি, নাহলে অনেক বেশি ফুলকপি দিলে আবার কেমন একটা কাদা কাদা মতো হয়ে যাবে। এটা হচ্ছে মানে একটু মচমচে টাইপের আর কি ভাজা করব, খুব একটা মচমচে হয় না তবুও। ওই যে দেখো ভাজাটা একদম কমপ্লিট, আর হচ্ছে এটা নামিয়ে আমি হচ্ছে মাংসটা বসিয়ে দেবো। তো চলো দেখে নাও। আর দেখো কড়াইটা বসিয়ে দিলাম, ও আরেকটা কড়াই, ওটা ধুয়ে নেব, ওই কড়াইতে করি না, ওই কড়াইতে করলে না কী হয় বলো তো, তরকারিটা কেমন একটু কালো কালো হয়ে যায় যেহেতু লোহার কড়াই ওটা, ওই জন্য। তো আলুটা ভাজা বসিয়ে দিয়ে, তো দেখো আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা করব, কি বলো তো এই দুদিন তিন দিন পর পর চিকেন খেতে খেতে না মনে হচ্ছে যেন একটু অন্যরকম করে আর কি রান্না করি, খেলে হয়তো ভালো লাগবে অন্যরকম করে। আর হঠাৎ করে আবার কেন চিকেন আনলো, মানে কালকেই খেলাম চিকেন আবার আজকেই চিকেন কেন আনলো? তো চলো সারাদিন দেখো তাহলে বুঝতে পারবে কেন আবার চিকেন আনা হয়েছে, আর এত রান্নার কেন তোড়জোড়। আর আমাদের তো জানোই চিকেন হলে আর কিছু লাগে না, তো তাও আবার ডাল করলাম, ভাজা করলাম কিসের জন্য? তো চলো দেখতে পাবে তোমরা কিসের জন্য।
তো এই যে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, নতুন আলু, আর আলুগুলো না ছোট ছোট, ওই জন্য গোটা গোটাই আর কি রেখে দিয়েছি, আর হচ্ছে কাটিনি মাঝখান থেকে। আর মাংসে দেখবে আলু না ছোট ছোট করে গুড়ি গুড়ি করে আলু দিলে আমার ভালো লাগে না, মাংসের আলু একটু বড় বড়, সেই ধামসা আলু না হলে ঠিক জমে না। তো টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম, জিরে ফোড়ন দিয়েছি, আর কিছুই দেইনি ফোড়ন, আজকে গরম মশলা দেইনি, যেহেতু হচ্ছে দেখলেই কী দিয়ে আজকে গ্রিন চিকেন করব। তো ওর মধ্যে মশলাটা তোমাদের বলতে ভুলেই গেছি কী কী আছে, পেঁয়াজ রসুন হচ্ছে পেঁয়াজ না সরি রসুন আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে পাতা, গ্রিন চিকেন ধনে পাতা দিয়েই করে, আর হচ্ছে মানে কাঁচা লঙ্কা, এখানে একটুও শুকনো লঙ্কা পড়বে না। তো দেখো কালারটা একদম গ্রিন গ্রিন হয়েছে, তো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, কষিয়ে তারপর হচ্ছে, আর যেহেতু আর গ্রিন চিকেনে সবসময় লেবুটা দিলে ভালো লাগে। তো দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এটা এখন আমি আসোনা খেয়ে নেবো, চন্দনকে বললাম যে খাবে নাকি, ও তো চান করে ঘুমিয়ে পড়েছে, চিকেন এনে দিয়ে তারপরে চান করে আর কি ঘুমিয়ে পড়েছে, ও মনে হয় কিছু খেয়ে এসছে, আমি বললাম খেতে, তো যখন খিচুড়ি খেলাম তো খেলো না সেরকমভাবে, দুই তিন গাল খেয়েছে জোর জবরদস্তি, খাবে না বললো আমার পেট ভরা, তাহলে নিশ্চয়ই খেয়ে এসছে, আমি জানি না, বলেনি আমাকে। তো যাই হোক, এই যে আমি জনকে ডেকেছিলাম যে ওঠো চিকেন কষা হয়ে গেছে খাবে, বলছে না তোমরা খাও আমি খাবো না, তো শোনার জন্য দু পিস, আমার জন্য দু পিস তুলে নিলাম, আর আলুও না সেদ্ধ হয়ে গেছে চিকেনের সাথে কষাতে কষাতে, ওই জন্য হচ্ছে আলুটা হচ্ছে ই করলাম কি বলে তুলে নিলাম, এক পিস খাবো। আর এই দেখো আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো গ্রিন চিকেন, আর হচ্ছে করেছি হচ্ছে এই যে দেখো ডাল, ডালটা তো নামানোর পর আর দেখানো হয়নি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডালে, সবই গরম গরমই রয়েছে। আর হচ্ছে এটা ওলকপি দিয়েই তো করলাম, বললাম ওলকপি দিয়ে করেছি ডালটা, আর হচ্ছে এই যে দেখো ফুলকপি আলু আর হচ্ছে শিম ভাজা, এই সময় ভাজাভুজিগুলো খেতে বেশ ভালোই লাগে, ফুলকপি নতুন সবজি। তো দেখো সোনার খাওয়া হয়ে গেছে, সোনার থালাতেই চন্দনকে খেতে দিয়েছিলাম, সোনা আগেই খেয়ে নিয়েছে, মানে মাছের মাছ বলছি সরি মাংসের ঝোলটা ফুটছে, তখনই আর কি সোনা বলছে বা খেতে দাও, তো ওকে ওই কড়াই থেকে নামিয়ে আর কি খেতে দিয়েছি, তারপর চন্দনকেও খেতে দিয়েছি, এবার আমিও খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর হচ্ছে আমরাই আগে খেয়ে নিলাম, তো কে আসবে চলো দেখতে থাকো, দেখলে আসলেই বুঝতে পারবে, তো দেখাবো তোমাদের। আর দেখো আমি এখন ডাল দিয়ে, আর এই ডাল দিয়ে আর ভাজা দিয়েই না বেশি ভালো লাগে খেতে, আজকে মানে সেরকমভাবে চিকেনটা আজকে খেতেই ইচ্ছা করছে না, কারণ দেখো পরপর তিন দিন, মানে রবিবার রাত্রে খেলাম চিকেন, সোমবার তো সারাদিনই সেই চিকেন দিয়েই খাওয়া হলো, চিকেন সারাদিন বলতে কি দুপুরে তো, দুপুরে না ওই খিচুড়ি খেলাম সেটা তো দুপুরেই খাওয়া হয়ে গেছে খিচুড়িটা, তো চিকেন আজকেও আর চিকেন ভালো লাগছিলো না, তবুও আর কি কষা, তারপর আবার কি কষা খেয়েছি না দু পিস, ওই জন্য আরও মনে যেন পেটটা ভরা ভরা। তো চন্দনকে দিয়েছিলাম মেটেটা, ও আবার আমার জন্য তুলে রেখেছে খানিকটা, আমি মেটে খেতে মানে ভীষণ ভালোবাসি আর কি, ওই জন্য ও একটুখানি নিয়ে আমার জন্য আর কি তুলে রেখেছে। তো এই যে দেখো যে আসার সে এসে গেছে, তার জন্য ভাত বেড়ে দিচ্ছি, তো কে এসছে চলো দেখে নাও আর শুনে নাও। তো এসছে হচ্ছে আমার ভাই, তো কি হয়েছে বলো তো, হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে, তখন আমি আজকে উঠেছি ধরো 8:30 নাগাদ, আজকে উঠেছি 8:30-9:15 নাগাদ উঠেছি, উঠে আগে আমার অভ্যাস ফোন দেখা, মানে ফোনটাকে এই করা, তো ওই যে দেখো ভাই এসছে, ও হচ্ছে চান করে উঠলো এখন, তো ফোন দেখা অভ্যাস। এবার কি হয়েছে আমি কি করেছি, মানে ফোনটা দেখে দেখি ভাই হোয়াটসঅ্যাপে আর কি মেসেজ করেছে, দিদি তোদের কালকে ফোন করলাম, তোরা ফোন তুললি না, আমি আসছি। তো এবার আমি কালকে না একটা আননোন নাম্বার, মানে ভাইয়ের ওই নাম্বারটা আমার ফোনে সেভ করা নেই আর চন্দনেরও সেভ করা নেই, আসলে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তখন ভাইয়ের দুটো নাম্বারই আমার কাছে সেভ করা ছিল, কিন্তু চন্দনের কাছে একটা নাম্বার সেভ করা। তো তারপরে হচ্ছে আমি ফোন করলাম ভাইকে, তো ভাইকে ফোন করার পরে ভাই বললো আমি এরকম আসছি, তো তখন তারপরে আর কি তাড়াতাড়ি করে আর কি উঠে সব কাজবাজ সেরে তারপরে আর কি রান্না বান্না, তারপর চন্দন আসলো চিকেন নিয়ে আসলো, ওই জন্য। আর আমার ভাই ডাল ছাড়া খেতে পারে না, ওর একটু ডাল লাগে। তো দেখো এই যে সোনার হচ্ছে জন্মদিনের গিফটগুলো এক একটা এক এক জায়গায় আর কি রাখছি, কী বলতো এই ঘরটা যা মানে অবস্থা হয়ে রয়েছে, সেই যে মা গেছে জামাকাপড়গুলো কাচাগুচি করে রেখেছে, আমি আর গোছানো
আমরা সময় পেয়েছি, কিন্তু আলসি করে করে আর এই ঘরে কেউ থাকেও না, থাকাও হয় না, গোছাবো গোছাবো করে করে আর গোছানো হয়নি। তো কিছু সব গুছিয়ে রাখবো, আর ভাবলাম যে যেটা যেটা লাগানো সেটা সেটা লাগাবো। তো এই যে দেখো ঘড়িটা চন্দন পারলো না, তারপরে আমি আবার লাগালাম। এটা অনেকটা উঁচুতে না, ওই জন্য বিছানার উপরে উঠে লাগাতে হলো। তো বেশ সুন্দর লাগছে ঘড়িটা, তো এটা আমি লাগালাম। আর ওদিকে আরও লাগানো হয়েছে, পরে তোমাদের দেখাচ্ছি কী কী লাগানো হয়েছে। তো দেখো বিছানাটার অবস্থা দেখো তোমরা, বিছানা দেখে আমার নিজেরই পাগল পাগল লাগছে। আর দেখলে তো একটু নেচে নিলাম, আসলে ওটা হচ্ছে সোনার, সোনা জন্মদিনে আর কি দেখিয়েছিলাম মনে হয় গিফটের মধ্যে। তো এটা সোনা জন্মদিনে পেয়েছে, তো এটা হচ্ছে আমি একটু পরে দেখলাম, আমার বেশ ভালো হচ্ছে। তো আমি পরে চন্দনকে একটু দেখাতে গেলাম, চন্দন বললো তাহলে তুমি এটা তুমিই পরো, আমি আর পরবো না, মানে সোনা আর পরবে না। সোনা আসলে কি বলো তো, আমাদের এখানে তো সেরকম একটা শীত পরে না, আর সোনা না এরকম হুডি টাইপের পরতেই চায় না, ওকে জোর করে হুডি পরাতে, ওর নাকি শুধু জ্যাকেট পরতে ইচ্ছা করে। তো যাই হোক, সোনাও পরবে আমিও পরবো, দুজনেই পরবো। আর এই যে দেখো শাড়ি মা পরেছিল সেই যে সোনার জন্মদিনে, তারপর আরেকদিনও পরেছিল এই শাড়িটা, এটা আমারই শাড়ি। তো শাড়িগুলো আর গোছানো হয়নি, গুছিয়ে রাখা হয়নি, তো আজকে জামাকাপড়গুলো সব গুছিয়ে নেবো, যেহেতু ভাই এসছে, ভাই এই ঘরে থাকবে, এই ঘরে বা ওই ঘরে যাই হোক যেই ঘরেই থাকুক না কেন, ই করতে তো হবে না, বিছানাটা পরিষ্কার রাখতেই হবে। এই ঘরে আমরা শুলেও যা আর ভাই শুলেও তাই, মানে বিছানাটা ক্লিন করতেই হবে। তো দেখো কত জামা কাপড়, কত জামা কাপড়, সত্যি আমার না প্রথমে দেখে আমার ভাবছিলাম যে এগুলো কতক্ষণে আমি গুছাবো, তো তারপর গোছাতে গোছাতে বেশ হয়ে গেল। আর ভাই আর সোনা হচ্ছে বেরিয়েছে বলতে ওই বনির কাছে গেছে, বনির কিছু জিনিস আর কি ভাই পাটনা থেকে নিয়ে এসছে, তো সেগুলো বনিকে আর কি দিতে গেছে দমদম স্টেশনে। তো সোনাকেও নিয়ে গেছে, সোনা বললো মামা মামার সাথে যাবো, বললাম ঠিক আছে যা মামার সাথে যাবে, আবার সেটা বলতে হবে নাকি। তো মামার সাথে গেছে, তো আমি ভাবলাম তাহলে এই ফাঁকে হচ্ছে এগুলো গুছিয়ে নিই, না হলে তো আর সময় পাবো না। তো রাতে আর রান্না করবো না, সেরকম রান্নার কিছু নেই, কারণ হচ্ছে সবই রয়েছে রান্না, ভাই তো এসে একটুখানি খেলো, যেহেতু আমরাও অনেকটা অবেলা করে খেয়েছি না, অবেলায় দেখবে খাওয়া যায় না, একটুখানি খেলে পেট ভরে যায়। তো ওই জন্য সবই রয়েছে, মাংস ডাল, আর ডাল তো চন্দনও খায়নি, শুধু আমি একটুখানি ডাল নিয়েছি আর ভাই একটুখানি ডাল খেয়েছে, আর ডালটা পুরো ধরাই রয়েছে, অতটা ডাল করেছে। আর আমার ভাই আবার ডাল ছাড়া খেতে পারে না, মানে ওর যাই হোক তরকারি একটু ডাল না হলে ওর মানে ঠিক ভাতটা খেতে পারে না, ওই জন্য ডাল করা। সোনাও ডাল ভীষণ ভালো খায়, কিন্তু ওই যে শুধু মাংস হয়েছে না আর ডাল খায়নি, মাংসটা যদি একটু কষা কষা রাখতাম তাহলে ডালটা খেত, ওর মুডের ওপর, সোনার মুডের ওপর, সোনার মুড হলে খায়, না মুড হলে আর কি খায় না। তো যাই হোক, কত যাই হোক, গল্প করতে করতে একটা কাজ তো হলো, আর ভাই আসলো বলে এই ঘরের বিছানাটা তাও মানে একটু পরিষ্কার হলো। চন্দনকে আমি তাই বলছিলাম, দেখো ভাই আসলো বলে এই ঘরের বিছানাটা তাও মানে পরিষ্কার করতে আর কি করলাম, না হলে না আলসি করে এই করবো 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 করে আর করাই হচ্ছিলো না। তো দেখো এই ঘরের একদম বিছানা টিছানা একদম ই করে নিলাম, গুছিয়ে নিলাম, গুছিয়ে বলতে মানে জামাকাপড়গুলো সব ভাঁজ করে নিলাম। বাপরে বাপ, মনে যেন মাথা থেকে একটা কত বড় বোঝা নামলো জানো তো। তো এই ঘরে এখন বিছানাটা ঝেড়ে ঠেড়ে দেবো, আর চাদরটা তো পাতায় হয়েছিল, সে মারা যাওয়ার পরে এই চাদরটা তো পাতা হয়েছিল, তোমরা তো দেখেইছিলে, তখন জামাকাপড়গুলো চেয়ারের উপরে ছিল, তো চেয়ারটা ওই যে সেদিন আমি ছাদে নিয়ে গেলাম না, তখন জামাকাপড় সব গোছানো কমপ্লিট। বাপরে বাপ, মানে সত্যি পুরো এই ঘরটা পুরো জঙ্গল হয়েছিল। দেখো এই ঘরটা এখন কিরকম লাগছে, ফ্রেশ, কতটা ভালো লাগছে। আসলে কি বলতো, গোছাবো গোছাবো করে করে না গোছানোই হচ্ছিল না। তো চলো দেখে নাও ঘরটা কি সুন্দর লাগছে এখন। তো দেখো কি সুন্দর লাগছে ঘরটা এখন গুছিয়ে রেখেছি। আর সোনার জন্মদিনের গিফট দিয়ে ঘরটাকে সাজালাম, চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি সুন্দর করে ঘরটা সাজিয়েছি ওর গিফটগুলো দিয়ে। তো চলো দেখে নাও। তো দেখো এটা হচ্ছে সোনাই এখানে লাগিয়েছে পেন্টিংটা, বেশ সুন্দর লাগছে। আর এই ঘড়িটা এখানে লাগানো হয়েছে, শ্রী গণেশায় নম, সোনার ঘরেই লাগানো হয়েছে, এটাও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, দূরের থেকে বেশি ভালো লাগছে দেখো। আর এই যে এই হচ্ছে বুদ্ধ মূর্তিটাকে এখানে রাখা হয়েছে, আসলে কি বলতো আমাদের তো ঘরে জায়গা নেই রাখার মতো, তো এটা এখানে রাখা হয়েছে, আমি জানি না এটা এখানে রাখা ঠিক না ভুল, তো যদি তোমরা জেনে থাকো কমেন্ট করে আমাকে জানিও। তো এটা ফ্রিজের ওপর এইভাবে রাখা হয়েছে, খারাপ লাগছে না যদিও বা, কিন্তু এখানে রাখাটা ঠিক হবে কি না সেটা আমি জানি না, তো চন্দন বললো আমাকে এখানে রাখতে, ওই জন্যই আমি এখানে রাখলাম। ভালো লাগছে দেখতে কিন্তু, তাই না, খুব সুন্দর লাগছে দেখো বুদ্ধ মূর্তিটা, কি ভালো লাগছে না।
আর এই কচুয়া মানে কচ্ছপটাকে এখানে রেখেছি খাবার টেবিলের এই এখানটায়, যেহেতু আমি সাজিয়ে রাখি সুন্দর করে জিনিসপত্রগুলো, ওই জন্য এখানটাই রেখেছি। ভালো লাগছে দেখতে, এটা চোখে পড়ে সবসময়। তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে এটা এখানে রাখা ঠিক হয়েছে কিনা, জানাবে আমাকে, ঠিক আছে? তো চলো রাতের খাওয়া দাওয়া করে নেবো। তো আমার না আজকে খুব রুটি খেতে ইচ্ছা করছিলো, তো তাই চন্দনকে বললাম। ওরা তো রুটি পরপর দুদিন রুটি খেলো, মানে পরশু দিনও খেয়েছে, তার আগের দিনও খেয়েছে। তো কালকে রুটি আর রেডি, আমি বারণ করেছিলাম যে চলো গরম ভাত খাবে মাছ ভাজা দিয়ে, আজকে আর রুটি নিতে হবে না। তো আজকে আবার মাংস দিয়ে রুটি খেতে ইচ্ছা করলো, ভাত আজকে আর খেতে ইচ্ছা করলো না। তো তারপর সোনাকে বললাম, সোনা গিয়ে নিজের থেকে রুটিটা নিয়ে এসছে, আর ভাইকে দিয়ে দিলাম ভাত। ভাই হচ্ছে বললো রুটি খাবো না আমি, ও খেতেই, আর সোনা তো খেতেই চাইছিলো না। সোনা বলছে যে মামার সাথে নাকি ও মোমো, তারপরে চিকেন ফিঙ্গার না কি যেন খেয়ে এসে, তো ওই জন্য আর খেতে চাইছিলো না। তো আমি জোর করে দিলাম, তারপরে আবার দুটো তিনটে রুটি খেয়ে নিল সোনা, জানো রুটিগুলো অবশ্য পাতলা পাতলা। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আবার রুটি খাওয়ার পর একটুখানি ভাত দিলাম। তোমরা তো জানো রুটি যতই খাই, রুটি খেতে ইচ্ছা করছে ঠিকই, খেলাম ঠিকই, কিন্তু রুটি খাওয়ার পরে না আবার যেন একটু ভাতটা খেলে যেন আবার মানে যেন খিদে মেটে না, ওরা যেন খায়নি কিছু খায়নি। তো যাই হোক, ওদের খাওয়া হয়ে গেছে, ওরা উঠে পড়েছে দেখো, আর আবার তো উঠে পড়লে হবে না, আমি এগুলো এখন গোছাবো। আর হচ্ছে দেখো ডালটা না অন্য একটা বাটিতে ঢেলে রাখলাম, ছোট বাটিতে। এই বাটিটা মানে কি বলো তো, বড় বড় জিনিসে রাখলে না কেমন একটা যেন জায়গা মানে অড অড লাগে, আর জায়গা মনে যেন অনেকটা জায়গা নিয়ে নেয় সব কিছু। আর একটুখানি ভাত রয়েছে, ভাতটাও ঢেলে হাঁড়িটা একদম পরিষ্কার করে নিলাম, হাঁড়িটাও মেজে নেবো একেবারে, আর টেবিলটা মুছে নেবো। আর এবার সোনা যেই করছে যে ধরছে মামার সাথে শোবো, বলছি ঠিক আছে শুবি মামার সাথে। আর ওর বাবা বলছে না তুই আমার কাছে না শুলে ভালো লাগে না, এরকম দুজন বাবা ছেলে দেখবে এমনিতে ঝগড়া করে সারাক্ষণ, আবার একজন আরেকজনের পাশে না শুলে মানে আর কি ওর বাবার ভালো লাগে না। তো যাই হোক, টেবিল টেবিল মোছা কমপ্লিট আমার, আর এখন বাসনগুলো মেজে নেবো। আজকে একটু বেশি বাসন, বেশিও না বললেও চলে, আবার কম মানে মোটামুটি আর কি, খুব একটা বেশিও না। তবু যেহেতু ভাই আছে, ভাই আবার সকালে মনে হয় হচ্ছে সাইডে যাবে আর কি, কাজে যাবে মনে হয়, তো ওই জন্য ভাবলাম যে বাসন টাসন যদি সকালে উঠে রান্না করতে হয় বা কিছু, ওই জন্য ভাবলাম যে বাসনটা মেজে সিঙ্কটা একেবারে পরিষ্কার করে রাখি, তাহলে আবার সুবিধা হবে সকালবেলা উঠে। যদি ভাই বললো যে 8:30 না 8টা নাগাদ বেরোবে, তো যদি সেদ্ধ ভাত একটু করে দিই, ডাল রয়েছে অনেকটা, মাংসও রয়েছে একটুখানি, ভাজা রয়েছে, তো হয়তো সেদ্ধ ভাত বা ডিমের অমলেট বা শুধু ভাত আর ডাল আর কিছু ভাজা তো রয়েছে, একটা ডিমের অমলেট করে দেবো, ব্যস্ত হয়ে যাবে। তো ফ্রেন্ড, খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে একেবারে হাত মুখ ধুয়ে চলে এসেছি পুরো বিছানায়। আর আজকে আমি, হ্যাঁ একটু ধরো, এক সেকেন্ড দাও। তো আজকে আমি আর চন্দন শোবো, এই দেখো, আর সোনা হচ্ছে ওর মামার সাথে ওই ঘরে শুয়েছে। তো ও মামা এসছে, আমি বললাম আমাদের সাথে শোর, বাবা বললো না আমাকে ছাড়া, তোকে ছাড়া ভালো লাগে না আমাদের সাথে শো, বলছে না আমি আজকে মামার কাছে শোবো। তো মামার কাছে শুয়েছে আর আমরা এখন এই ঘরে শুয়ে পড়বো। আর আজকে দেখো দুদিকে ঝুঁটি বেঁধেছি, কেন কেন বলতো, চুলগুলো না একদম বাজে হয়ে যাচ্ছে, মানে পুরো চুলের একদমই যত্ন করা হচ্ছে না, আর চুলগুলো ওইভাবে শুয়ে রচ্ছি আর ঘষে ঘষে না চুলগুলো ফেটে যাচ্ছে। তো ওই জন্য দুদিকে এরকম করে ঝুঁটি বেঁধে রয়েছে। এই দেখো দাঁড়িয়ে রয়েছে, বাথরুমে গেছিলো, বাথরুম থেকে এসে দাঁড়িয়ে রয়েছে লাইট অফ করবে দেখে। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, চলো শুয়ে পড়বো এখন। তো চলো, আজকে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিও, তাহলে আমি যেই ভিডিও আপলোড করবো সেগুলো নোটিফিকেশান তোমরা সবার প্রথম পেয়ে যাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণে যে তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো টাটা, গুড নাইট। গুড নাইট বলো, লাইট অফ করো।